আলাইকুম আবার আবরকাত প্রশ্ন করেছেন এক বোন সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্য বলে পরিগণিত হলো কয়েক লাখ টাকা দিতে হয় যেটা নিয়ম নেই তবু দিতে এটা দিয়ে চাকরিতে ঢুকলে কি পুরো ইনকামটাই হালাল হয়ে যাবে জাজাকাল্লাহ খায়রান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد বোন আসলে বর্তমান সময়ে এটা একটা সমস্যা এবং বড় ধরনের সমস্যাই যোগ্যতা থাকলেও চাকরি হয় না টাকা না দিলে ঘুষ না দিলে আমাদের পূর্ববর্তী ফুসালফে সালেহিন এই জন্য চাকরিতে আগ্রহী ছিলেন না পুরো স্বাধীন কাজ করতেন তারা পড়াতেন ফ্রি অথবা তারা চেষ্টা করতেন কোনো একটা প্রফেশন বেশি বেশি নিতে যাতে করে তারা স্বাধীনভাবে সুস্থভাবে এবং সহিভাবে রোজগার করে জীবনযাপন করতে পারেন তারা সেটা করতেন বর্তমানে দুনিয়া হয়ে গেছে প্রতিযোগিতামূলক প্রত্যেকেই চায় কিছু না কিছু আয় করতে কিছু না কিছু করতে চায় এই সমস্যা সমাধানের জন্য মানুষ যেহেতু পরিবারও বুঝে না সমাজও বুঝে না নিজের আত্মীয় স্বজন ও বুঝে না পিতা মাতা ও না সবাই টাকাই চায় এজন্য অনেকেই চাকরির পিছনে ঘুরে সবচেয়ে বেশি আর যারা চাকরি করে না তাদের খুব খারাপ দৃষ্টিতে দেখা হয় অনেক সময় তাদেরকে তাদেরকে আবার সরকারি ভাবে হেনস্থা করা হয় যে কি করে না করে এই জন্য এই জন্য অনেকেই চাকরিটাই সহায়ক ভাবে নিয়ে নিচ্ছে চাকরি খুব ভালো জিনিস নয় চাকরি অর্থই হলো কারো চাকর চাকরের মতো কাজ করা তারপর নিতে হয় কি করা যাবে এখন প্রশ্ন হচ্ছে যে কয়েক লাখ টাকা দিতে হয় যেটা আসলে নিয়ম নেই আপনি ঠিকই বলেছেন এখন সেটা পুরো টাকা হালাল হয়ে যাবে কি না দুইটি সাইড আছে একটি হচ্ছে যে আপনি যদি এই পদের জন্য যোগ্য বিবেচিত হন অর্থাৎ কারো হক নষ্ট করেননি আপনি সম্পূর্ণরূপে যোগ্য তারপর আপনাকে ইচ্ছা করে দিচ্ছে না তখন যদি আপনার থেকে জোর করে টাকা নেওয়া হয় সেটা তার জন্য হারাম হয় আপনার জন্য সেখানে যাওয়া হারাম হবে না তারপরও দাবি হচ্ছে ফরেস্ট গার্ডের দাবি হচ্ছে সেখানে না যাওয়া তারপরও যদি এই আপনি সম্পূর্ণ যোগ্য বিবেচিত হয়েছেন ধরেন লিখিত পরীক্ষায় বা পরীক্ষায় ফার্স্ট হয়েছেন বা সেকেন্ড হয়েছেন বা দশজন নিবে আপনি দশজনের ভিতরে আছেন এরকম হল যদি টাকা নেওয়া হয় কারো হক নষ্ট না না করে তবে সেখানে জন তাহলে আপনার ইনকাম হালাল হবে আপনার জন্য তারা নিচ্ছে তারা গুণাগার হবে তারা টাকা নিল আর দ্বিতীয় হচ্ছে আপনি যোগ্য নন তারপর আপনি টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন এখানে দুইটা সাইড আছে একটি হচ্ছে যতদিন পর্যন্ত আপনি এই কাজের যোগ্য নন ততদিন পর্যন্ত আপনি হারাম খাবেন আপনার মাল ইনকাম হালাম হারাম হব হারামই থাকবে তারপর যখন আপনি যোগ্য হয়ে যাবেন তখন আপনার এই ইনকাম হালাল হয়ে যাবে তবে আপনি যে অনেককে বঞ্চিত করেছেন সেই গুণায় গুণাগার হবেন ইনকাম হালাল হবে কিন্তু সেটার গুণাগার হবেন যে আপনি অনেককে বঞ্চিত করে সেই চাকরিতে আপনি ঢুকেছেন তাহলে আপনি বুঝতে পারেন আপনি কোনটা নেবেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত